আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে সহজভাবে একটু ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। আমরা তো অনেক ধরনের চিকেন বিরিয়ানি খেয়ে থাকি, তাই আজকে একটু ভিন্ন ফ্লেভারের চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলের সাথে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি চার ভাগের এক ভাগ জয়ফল নিয়েছি, এক চা চামচ জয়িত্রী নিয়েছি, এক চা চামচ শাহমরিচ কিংবা সাদা গোলমরিচ নিয়ে এই তিনটা মশলাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু মেখে নিয়েছি মুরগিটাকে। ভালো করে মেখে নিয়ে মুরগিগুলোকে ভেজে নিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। সবগুলো মুরগির মাংস একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না মুরগির মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সবগুলো মুরগির মাংস একসাথে দিয়ে দিয়েছি, এখন ভেজে নেছি। কিছুক্ষণ ভাজার পরেই মুরগির মাংসের কালার চেঞ্জ হতে শুরু করবে। যখন মাংসটা কিছুটা ভালোভাবে ভাজা হবে, তখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। চারটা দারচিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ, দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। বড় কালো এলাচটাকে একটু মাঝে ফেলে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়। আর এখানে আমি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ বেরেস্তা বাটা। পেঁয়াজ বেরেস্তা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো লাল মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি জয়ফল জয়িত্রী আর সাদা গোলমরিচের সেই গুঁড়াটা। এখানে আমি 1 চা চামচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখানে আপনারা কাজু বাদাম ছাড়াও কাঠবাদাম বাটাটা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ হবে সেটাই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার কিছুটা তেল বাকি ছিল, সেই তেলটা আমি অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখনই ঝোলটা কিছুটা কমে আসবে, তখন অ্যাড করে দিব 1 কাপ দুধ। আমি 1 কাপ গরম পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে ঢেকে বসিয়ে দিচ্ছি, যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা কমে আসে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য এরকম একটা স্টিলের বাটিতে আমি কয়লা জ্বালিয়ে নিয়েছি। কয়লাটাকে আমি গ্যাসের চুলায় জ্বালিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে একটা লং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, যাতে ধোঁয়াটা খুব বেশি পরিমাণে বের হয়। এখন ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো বসিয়ে রাখছি। চুলার আঁচটা কিন্তু বন্ধ রয়েছে। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে চারকোলটাকে সরিয়ে ফেলে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর 2টা দারচিনি। একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 4.5 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি।
আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন ঢেকে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পানিটা ফুটে আসে। আজকে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি, তাই আমি 4.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ফুটে এসেছে, এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু চালের পরিমাণ ছিল মেজারমেন্ট কাপে 3 কাপ আর চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই 4.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি চালটা না ভিজিয়ে রাখেন তাহলে 5 থেকে 6 কাপ পানি ব্যবহার করবেন। এখানে আমি 1/2 চা চামচ জয়ফল জয়িত্রী আর সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। এখন একটু নেড়ে চেড়ে ভাতটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভাতটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি। ভাতে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি রয়েছে আর ভাতটা পুরোপুরি ফুটে যায়নি, 70% ফুটেছে। এখন আমি মাঝ বরাবর একটু ফাঁকা করে দিচ্ছি, দমে রেখে আর 30% ভাত হয়ে যাবে, আর কিছুটা তো পানি রয়েছে, এতে করে ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন মাঝে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া চিকেনটা। এটা কিন্তু বিরিয়ানি তৈরির খুব সহজ একটা পদ্ধতি, ভাতটাকে আলাদা করার প্রয়োজন পড়ে না। এখন আমি সবগুলো চিকেন ঢেলে দিয়ে ভাতটাকে চতুর্দিক থেকে নিয়ে মাংসগুলোকে ঢেকে দিব। এভাবে কিন্তু খুব সহজেই বিরিয়ানি সেট করে নেওয়া যায়। মাংসগুলোকে ভাত দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এভাবে সমান করে দিচ্ছি যাতে ভিতর থেকে ভাপটা বেরোতে না পারে। উপর দিকটা সমান করে দিয়েছি, এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম গোলাপ জল, খুবই সামান্য পরিমাণে। আর দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট দমে রাখার পরে বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে আরও বেশি দমে রাখতে পারেন, কারণ বিরিয়ানি যত বেশি দমে রাখবেন তত বেশি পারফেক্ট হবে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভাতটা পুরোপুরি ফুটে গিয়েছে। আমি সাধারণত বিরিয়ানি অনেকক্ষণ দমে রাখি, এতে করে মনে হয় বিরিয়ানিটা অনেক বেশি পারফেক্ট হয়। আপনাদেরকে দেখানোর জন্য আজকে 20 থেকে 25 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বাড়তি মশলাগুলো ফেলে দিচ্ছি, যেহেতু মশলাগুলোর আর কোনো প্রয়োজন নেই। আর বিরিয়ানিটাকে হালকা করে নেড়ে নামিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। আমার কাছে কয়লার এই স্মোকি ফ্লেভারটা খুবই ভালো লাগে। যাদের কাছে এই স্মোকি ফ্লেভার বা কয়লার এই গন্ধটা ভালো লাগে, আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আশা করছি এই বিরিয়ানিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাঝে মাঝে রান্নার ভিন্নতা, খাবারের ভিন্নতা মুখের স্বাদ আর রুচি দুটোই পরিবর্তন করে। আপনারাও এভাবে রান্না করে পরিবারের সাথে শেয়ার করবেন, দেখবেন সবার কাছে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে খাবারের ভিন্নতা সবার কাছেই অনেক ভালো লাগে। আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটা লাইক করবেন আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।